Welcome back to another gameplay video guys. আজকে আমরা আবারো খেলতে যাচ্ছি ইন্টান বাইক গেম 3D ওর ফর মোবাইল GTA 5. প্রতিবার গাইস প্রতিবার আমি স্যুট ফুড পিন্দা এই বড় যে জেট প্লেনটা আছে এটা আনলক করার ট্রাই করি প্রতিবারে বেশিরভাগ টাইম. বাট গাইস আজকে আমি হাফ প্যান্ট এন্ড দেখছো সেন্টু গেঞ্জি পুরো আগে থেকে রেডি. এবার আমি আরো বেশি ট্রাই করব যেন এই প্লেনটা আনলক করতে পারি. আর তোমরা একটা ফুটেজ তো দেখছই গরিলা কিংকং এর হাতে দেখছো কত জোস ভাবে মানে হেলিকপ্টারটা রাখা আছে মানে এটা কিভাবে আনলক হবে. বাট গাইস কথা হইছে যে এই জিনিসটা পুরোপুরি শিওর না যে এইটা কবে আনলক করা হবে বা কবে দিবে. আমরা কেউ জানি না যে এটা কবে আনলক করবে বিকজ রোহিত গেমার থেকে শুরু করে যারা যারাই আছে এটা রোহিত গেমার নিজেও জানে না যে এটা কবে আনলক হবে. এটা হলো গাইস মেইন ফ্যাক্ট. সো আমরা তো বলি যে এই আপডেট না ওই আপডেটে দিতে পারে. বাট গাইস আসল কথা হইছে যে এই গেমটার মালিক ঠিক আছে মানে মনে করো যে এই গেমটা তৈরি করছে রোহিত গেমার স্টুডিও ওই রোহিত গেমারই বলতে পারতেছে না যে আমাদের ইন্ডিয়ান বাইক গেম 3Dতে এই দুইটা জেট প্লেন কবে আনলক করবে. সো গাইস আমরা যদি কোনো ওয়েতে যদি এগুলো আনলক করতে পারি সো এটা হলো আমাদের প্রফিট. আর না হলে ভাই এটা কবে আনলক হবে এটা সঠিকভাবে কেউ ইনফরমেশন দিতে পারে না. বাট আমরা আইডিয়া করতেছি যে সামনের যে আপডেটগুলো আসবে এই আপডেটে এই বড় জেট প্লেনগুলো আনলক করবে. আর যখনই আনলক করবে হয়তো বা কোনো কিংকং বা কোনো স্নেক এটার মানে এরকম একটা ইমোট টিমোট কিছু একটা দেওয়া হবে. তোমরা তো ইমোট তো বুঝো নাকি ওরকম কোনো একটা ইমোট দেওয়া হবে যাতে মানে জিনিসটা একটু ভালো লাগে. বিকজ ইন্ডিয়ান বাইক গেম 3Dতে এই দুইটা জিনিসের মানে চাহিদা যে কত মিলিয়ন মিলিয়ন মানুষ চায় যে এগুলা এই দুইটা জিনিস খালি আনলক হোক. তুমি আমি সবাই কিন্তু চাই যে জেট প্লেনগুলো আনলক হোক. বাট গাইস তার আগে আমি একটা জিনিস জাস্ট দেখতে চাই এই যে আমাদের যে বড় টিরেক্স ডাইনোসর আছে না এরকম 5টা টিরেক্স ডাইনোসর কি এই জম্বিগুলারে কি শেষ করে দিতে পারে কিনা. দাঁড়াও জাস্ট ফিউ সেকেন্ডস লাগবে আমার. তিনটাই দে তিনটাই এনাফ. এই তিনটা দিয়ে দেখি আমরা জম্বিগুলারে ফিনিশ করা যায় কিনা. টার্গেট ঠিক আছে টার্গেট অন করে দিচ্ছি জাস্ট এবার মারো. আজকে আমার টিরেক্সও পাগল হয়ে যেতেছে এদেরকে মারতে যায়. ভাই দেখছো কতগুলা মারা লাগে রে ভাই. এরপরে যে একটা মরে আর আমি কতগুলা মারতেছি তো মরেই না রে ভাই. ভাই আমার তো যা গুল্লি ছিল ঠিক আছে সেকেন্ডের ভিতর মাইরা ফেলতে পারছি. বাট এই টিরেক্সটার দিকটা খেয়াল করো মারতে মারতে বেচারা তেজপাতা হয়ে যায় তারপরে একটা মরে না. আচ্ছা যাই হোক গাইস এখন আমরা প্লেন আনলক করি লেটস গো. সো গাইস এবার আমি ফুল ম্যাপে আর পুরোপুরি ফুল রেডি প্লেনটার আনলক করার জন্য. বাট গাইস তোমরা এবার বিশেষভাবে একটা দোয়া করা শুরু করো এইবার যেন গাইস আমি আনলক করে ফেলতে পারি ভাই. আচ্ছা আনলক করার দরকার নেই ভাই আমার আমি জাস্ট এটার ভিতরে ঢুকতে চাই জাস্ট ইঞ্জিনের ভিতরে ঢুকতে চাই গাইস আর কিচ্ছু দরকার নেই. প্রতিবারই তো গাইস গ্লিচ করতে করতে ভাই তেজপাতা বানায় ফেলি বাট তারপরও ভিতরে ঢুকতে পারি. আর আমাদের আরেকটা বেস্ট প্রফিট হলো যে নতুন থার্ডটা দিছে এই নতুন থার্ড দিয়ে কিন্তু আমরা অনেক জায়গার ভিতরে ঢুকতে পারবো. তো যাই হোক একটু পরে তোমরা দেখতে দেখতে বুঝতে পারবা বেড়া নেই দেখছো এই যে দেখ ঠেলে ঠেলে গ্লিচ করে দেন আমি ঢুকি ভাই. গ্যাসা খাইতে খেতে আমার গাড়ির রং টং সব ঝাঁদরা হয়ে যায়. হোয়াট ইজ দিস গাইস আমি নাকি আকাশে ভাসতেছি আমি সুপার হিরো হয়ে গেছি. বাট কিচ্ছু করে না আমি আবার যাই ওয়েট. গাইস জায়গা মতো চলে আসছি আর আজকে আমি অত বেশি ট্রাই করবো না বিকজ আমি জাস্ট একবারই ট্রাই করবো যদি হয় হইল না হলে গ্যাস যদি অন্য কোনো টাইম যদি আবার পারি তাহলে বেস্টভাবে ট্রাই করবো. বাট গ্যাস আজকে আমি একবারই ট্রাই করবো জাস্ট একবার যদি হয় একবারের ভিতরে হবে বলেন গাইজ একটা কথা আছে যে একবারে পারে না সে 10 বারও পারবে না। এখন গাইজ আমার ব্যাপারটাও সেম। তোমরা যারা যারা দেখো আমার ভিডিও তারা কিন্তু বুঝতে পারতেছে আমি কি বলতেছি, বিকজ গাইজ আমার ব্যাপারটা সেম। এই কারণে এটা কি ভাই কম ট্রাই করছি আমি এই প্লেনটা আনলক করার জন্য বা এই প্লেনটার ভিতরে ঢোকার জন্য বারবার ট্রাই করতে আসি। আরে ভাই এত ট্রাই তো মনে করো যে জীবনে যদি করতাম তাহলে ভাই বিশেষ ক্যাডার হয়ে যেতাম আমি। ভাই সব ট্রাই করতে 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 জীবনটাই তেজপাতা। তোমরাও গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করো না রে ভাই এত কিছু করার পরেও। যাই হোক কোনো প্যারা নেই, চিল। আমি আবার ইনফিনিট হেলথ নিতে ভুলে গেছি, আমি আগে ইনফিনিট হেলথ নেই, দেন গ্যাস বাকিটা ইতিহাস। তোমরা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যার জন্য নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো রে ভাও। What you waiting for? এতটুকু তো এর আগেও দেখছো নাকি? নাহলে একটু স্লো মোশন করে দেখা দেয় যে এগুলো ঝিলিক ফিলিক কিচ্ছু না ভাই, চিল চিল ভাই। এখন জাস্ট এই যেগুলো আছে এগুলো পুটুস করে দাও, ব্লাস্ট ইজি ফিজি বলতো পাবলিক। এবার দেখো কেন এটা করছে, দেখছো কতটুকু ভিতরে ঢুকছে আমি। এই যে এই জায়গাটা গ্লিচ হয়ে রয়েছে, যারা যারা বুঝার তারা ভাই আগে থেকে বুঝে গেছো, আর যারা না বুঝার তাদেরকে যদি মনে করো তেল পানি চাল পরে যদি মিলাও যদি খাওয়াই দেয় তারপরে ভাই তোমরা মনে হয় বুঝছো বলে আমার মনে হয় না। এটা হইলো গ্লিচ এই প্লেনটা আনলক করার জন্য, বিকজ এটা একটা জায়গা ক্রিয়েট করে। এই জায়গায় যে জায়গায় আমি বোমটা ব্লাস্ট করছি বড় করে এই জায়গাটা একটা জায়গা ক্রিয়েট করে। এই যে দেখো দেখছো গ্যাস একে অর্ধেকের বেশি ঢুকে জায়গা। এই যে ওরে বাবা বেশি দেখাতে যেতাম না, আমার তো গাড়ি ঢুকে না। যাই হোক এই যে এখান দিয়ে ঢুকে যাই চুট করিয়া আসেন ফিরিয়ে চলে। ও আচ্ছা ঠিকই তো আছে, এই যে সাইড ব্লক করে রাখছে দেখছো চাক্কা বরাবর। এবার ঢুকা পড়ো। উফ হাউস তো এটা এখন তো দেখছো কি জন্য আমি বলছি গ্লিচ, দেখছো তো কিভাবে বের হয়েছি এর থেকে। ভাই বেশি ভালোভাবে আমি বুঝাতে পারবো না কাউরে, আই এম ভেরি সরি। আমি তো একবার পুরো মাইন্ডকে চিপে আটকে গেছি। এখন কি করার লাগবে, ও আচ্ছা গাইজ একটা জিনিস দেখো আমি কিন্তু মোটামুটি এখন ভিতরটা পুরোপুরি দেখতেছি, বাট এটা তো এর আগেও দেখছি তো নতুন কি। আচ্ছা ওয়েট গাইজ এটা আর হবে না আমি বুঝতে পারছি, বাট হ্যাঁ আই উইল ট্রাই টু মাই বেস্ট। যদি এটা নিয়ে আরও বেস্ট কিছু ইনফরমেশন পাই তাহলে তোমাদেরকে আরও বেস্ট ওয়েতে এটা আনলক করার ট্রাই করব আমরা, বাট এখন আমার মাথা ভাই পুরাই জিম খায় রয়েছে। আর এমনিতেই গাইজ আজকে যেহেতু প্রথম রোজা, যারা রোজা রাখছো রমাদানের অবশ্যই কমেন্ট করে জানো। আর এত বেশি গেম ভিডিও দেখার দরকার নেই ভাই প্লিজ, প্রতি গেমার দেখো আর যে জায়গায় দেখো এত বেশি দেখো না। রমজান মাস যতটুকু পারো একটু ভালো থাকো, চেষ্টা করো, দ্যাটস ইট। বাট হ্যাঁ এন্টারটেনমেন্ট তো অবশ্যই দরকার, তবে যাই হোক গাইজ এত বেশি এন্টারটেনমেন্টের দরকার নাই। রমজান মাস পারলে রোজা রাখো, বিকজ এতে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বহুত তো ভাই দিলাম জ্ঞান, এত বেশি জ্ঞান বিতরণ করা ভালো না। যাই হোক গাইজ তোমরা গেমগুম থেকে একটু দূরে থাকবে, এতটুকুই তোমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকবে। চেহারা জুড়ে ভালো হইব ভাই, খাওয়া দাওয়া ঠিক থাকবো। যাই হোক যেটা করতে দিচ্ছি আমি ওটা করি। আমাদের যে নতুন বোর্ডটা আছে বোর্ড আরেকটা কি জানো কিসের উপরে বসানো যায়, দাঁড়া আমি একটু চিন্তা করি কোনটার উপরে বসাবো। আর ওর উপরে বসাই নতুন যে থারটা বেরোচ্ছে এটার উপরে বসাই। গ্যাস জোস একটা গ্লিচ হয় কিন্তু। এই হলো থার, অ্যান্ড দেন গ্যাস লাগবে হলো একটা বোর্ড 3001 পাও। এইটার ভিতরে জোস একটা গ্লিচ হয়, এই গ্লিচ করার জন্যই আমি এটার উপরে বসছি। ঠিক আছে, এটা হলো প্রথম। ওরে বাবা রে বাবা, কত উঁচার থেকে বসে দেখছো। বাট গাইস গ্লিচটা কিন্তু এটা না, একটু পিছে আসো, এটা বাদ, এটা এভাবে ব্লাস্ট করে দেবো। এখন এটা শেষ, ঠিক আছে। সেম প্রজেক্ট সেম ভাবে আমরা আরেকটা স্পন করি, ঠিক আছে। 9191 এটা হলো ওল্ড থার। দেন গাইজ আমার বোট, ঠিক আছে। এবার এগুলার ভিতরে বোটটার জাস্ট কালার চেঞ্জ করে দেই, হোয়াইট। বাট বোটের কালারটা চেঞ্জ হয় না, ঠিক আছে। এই যে গাড়িটা না, এখন জাস্ট দেখবা যে এই জায়গায় ম্যাজিকটা কি, দেখি তোমাদের কিরকম সেন্স। এই জায়গায় ম্যাজিকটা কি গাইজ, জাস্ট আমার এটা একটু কেউ বলতে পারবা? থাক, তোমরা কিভাবে বলবা, আমি তো এখন আর লাইভ করতেছি না। লাইভ হইলে সেন তোমরা বলতে পারতা যে এটা এটা কি হয়েছে, এটা এটা জন্য গ্লিচ। গাইজ এটা আমার ক্যামেরাটা দেখছো, ক্যামেরাটা গ্লিচ হয়ে গেছে, দেখো ওই স্পিড বোটটার কারণে। বাট আমি এই গ্লিচটাও এখন সরাই দেখাবো, বিকজ এই ম্যাজিকটা একবারে সিম্পল কিন্তু খুব জোস, এই জন্য আমি এটা নিচ্ছি। জাস্ট তোমরা জোরে সোরে এই গাড়িটার সাথে ধাক্কা খাও, বাস, ঠিক আছে। আর এই দেখো অটোমেটিক্যালি আমাদের গ্লিচ সইরা গেছে। সো গাইস যেটা বলছি একটু আগে, ওইটাই মাথায় রাখো, যতটুকু কম পারো গেম প্লে দেখার চেষ্টা করো। এত বেশি গেম দেখার দরকার নেই, এত বেশি গেম খেলারও দরকার নেই। আর আমিও চেষ্টা করবো এবার একটু কম কম করে ভিডিও দিতে। যাই হোক, এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। জাস্ট একটা মাস একটু এদিক সেদিক হইতে পারে ভিডিও, বাট হ্যাঁ চেষ্টা করবো যে রেগুলার যেন 3টা দিতে পারি, আর এতটুকুই থাক নাকি। সো দ্যাটস ইট গাইস, এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। তোমরা যারা যারা নতুন আছো, এলে ভাই 5-6 বারের উপরে বলছি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। দেখো অন্য কোনো গেম প্লে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, সি ইউ।